হ্যালো ভিউয়ার্স, দিস ইজ ফজলে রাব্বি ফ্রম এফজিস পার্ক। আমি আজ আপনাদেরকে দেখাবো কি করে আইডিএম এর মাধ্যমে টরেন্টের ফাইল সমূহকে ডাউনলোড করা যায়। আমরা সকলেই টরেন্ট সম্পর্কে জানি, আমরা মুভিজ বলুন, যে কোনো সফটওয়্যার বা মিউজিক ভিডিওস, যে কোনো কিছু আমরা টরেন্টের মাধ্যমে নামাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ টরেন্টে পাওয়া যায় না এমন খুব জিনিস খুব কমই আছে। তো আমরা টরেন্টের ফাইল নামানোর জন্য ইউটরেন্ট ব্যবহার করি, যেমন আমি ইউটরেন্ট বেটা ইউজ করছি, এছাড়া অনেকে বিট টরেন্ট ইউজ করেন। তো টরেন্টের মাধ্যমে ফাইল সমূহ নামানোর জন্য সিডিং এর একটা ব্যাপার আছে, এবং সিডার যত বেশি হয় আপনারা জানেন যে ডাউনলোড তত ফাস্ট হয়, এবং অনেক সময় দেখা যায় যে আমাদের অনেক পছন্দের ফাইলস বা মুভিজ এর সিডার খুঁজে পাওয়া যায় না, তখন আমাদেরকে অনেক দিন যাবত অপেক্ষা করতে হয় ওই ফাইলটি নামানোর জন্য। তো আমরা চাইলেই এই টরেন্ট ফাইল সমূহকে আইডিএম এর মাধ্যমে ডাউনলোড করতে পারি। আমি আজকে আপনাদেরকে দেখাবো টরেন্টের ফাইল গুলোকে কি করে আমরা আইডিএম এর মাধ্যমে নামাতে পারি। তো আমি আমার ব্রাউজার ওপেন করছি, এখানে অলরেডি আমি দুটো ফাইলস রেখেছি, টরেন্ট ফাইল। আপনার যে কোনো ফাইলস ডাউনলোড করার সময় আপনি জাস্ট ফাইলটি সিলেক্ট করুন। এখানের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে তিনটি অপশন আছে, ডাউনলোড, ডাউনলোড টরেন্ট এবং ডাইরেক্ট ডাউনলোড। এখানে ডাউনলোড টরেন্টের রাইট বাটন প্রেস করবেন মাউসের, এখান থেকে কপি লিংক লোকেশন কপি করলাম। এবার একটা নতুন ট্যাবে আমি ওয়েবসাইটটিতে যাচ্ছি, যার মাধ্যমে আমি কিনা টরেন্টের ফাইল সমূহকে আইডিএম এর মাধ্যমে ডাউনলোড করব। ওয়েবসাইটটির নাম হচ্ছে zbigz.com, আপনারা দেখতে পাচ্ছেন zbigz.com। আমি লগইন করলাম। আপনারা যদি প্রথম সময় মানে ফার্স্ট টাইম এই zbigz তে ওপেন করেন, তাহলে আপনাদেরকে লগইন করতে বলবে, তো অথবা নতুন অ্যাকাউন্ট সাইন ইন করতে হবে। আমি অলরেডি অ্যাকাউন্ট সাইন ইন করে রেখেছি। সাইন ইন করার জন্য কিছুই লাগে না, জাস্ট আপনার ইমেল অ্যাড্রেস লাগবে এবং পাসওয়ার্ড দিতে হবে আপনাকে, এবং পরবর্তীতে ইমেল অ্যাড্রেসটা ভেরিফাই করতে হবে ইমেল অ্যাড্রেসে ঢুকে। আমি যে লিংকটি কপি করেছিলাম সেটি আমি এখন এখানে পেস্ট করলাম, কন্ট্রোল ভি, এবার গো। এখানে আপনাকে অপশন দিবে দুটো, ফ্রি এবং প্রিমিয়াম। এখন প্রিমিয়ামের সুবিধা সমূহ কি কি আমরা একটু আলোচনা করি। প্রিমিয়ামের সুবিধা সমূহ হচ্ছে ফাইল ক্যাচিং স্পিড আনলিমিটেড, এখানে কোনো লিমিট নাই, ডাউনলোড স্পিডও আনলিমিটেড প্রিমিয়ামের ক্ষেত্রে, কিন্তু আমরা ফ্রি ইউজার যেহেতু আমরা 150 কিলোবাইট পার সেকেন্ড করে পাবো, বা বেসিক্যালি পাওয়া যায় কিন্তু আপনার ISP আপনাকে যতটুকু পরিমাণ নেট দিচ্ছে সেই পরিমাণ স্পিডে আপনি আইডিএম দ্বারা ডাউনলোড করতে পারবেন। এছাড়াও ম্যাক্সিমাম সাইজ অফ ফাইল, এটা ইম্পর্টেন্ট, টরেন্টের যেসব ফাইল সমূহ মাত্র 1 GB বা 1 GB কম সেই ফাইলগুলোই আমরা ফ্রিতে নামাতে পারবো। আপনি যদি প্রিমিয়াম অ্যাকাউন্ট কিনে নেন একটা, তাহলে আপনি 1 GB নয় আনলিমিটেড ফাইল সাইজের টরেন্ট ফাইল আইডিএম এর মাধ্যমে নামাতে পারবেন। এছাড়াও এখানে আছে ইওর ফাইল উইল বি অ্যাভেলেবল ইন ইউর অ্যাকাউন্ট উইদিন 7 ডেজ, অর্থাৎ আমরা যে ফাইলটা এখন আপলোড করবো এই অ্যাকাউন্টে মানে এই zbigz-তে, সেটা 7 দিন পর্যন্ত স্থায়ী হবে। যাই হোক, আমি ফ্রিতে ক্লিক করলাম। এখন হ্যাঁ, এখানে এই যে পিএস আই লাভ ইউ, এটা 706 মেগাবাইট, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 0 কিলোবাইট, এখানে ক্যাচিং। সো এই ক্যাচিংটা ও অ্যাকচুয়ালি চেক করবে যে টরেন্টে এই ফাইলটা সম্পূর্ণ আছে কিনা, তার জন্য আপনারা একটু সময় অপেক্ষা করবেন, 1-2 মিনিট বা তারও কম, ক্যাচিং হতে বেশি একটা সময় লাগে না। এই যে এখানে হচ্ছে 1% হয়েছে, শুরু হলে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। সো এই জিবিসি এর মাধ্যমে আপনারা টরেন্টের ফাইল আইডিএম এর মাধ্যমে বা ব্রাউজারের ডাউনলোডারের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন। দেখুন এখানে স্পিড অনেক বেড়ে গেছে, অনেক দ্রুত হয়ে যাবে, এখন কোনো সময় নিবে না। আমার ডাউনলোড হচ্ছে, এটা ক্যাচিং 51% হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, আমার ক্যাচিং কমপ্লিট হয়েছে। এখন জাস্ট এই যে জিপ যে আইকনটা এসেছে, এখানে আপনার ক্লিক করলেই যদি আপনার ব্রাউজারের সাথে আইডিএম কানেক্টেড থাকে, তাহলে সরাসরি আইডিএম দিয়ে শুরু হবে। এই যে এখানে মধ্যে আবার আপনাকে যাবে প্রিমিয়ামে যাবেন নাকি ফ্রিতে যাবেন, যেহেতু আমার প্রিমিয়াম অ্যাকাউন্ট নেই আমি আবার ফ্রিতেই ক্লিক করব। এই যে এখানে আমার, যেহেতু আমার ব্রাউজারের সাথে মোজিলার সাথে আইডিএম কানেক্টেড নাই, দ্যাটস ওয়াই আমার ব্রাউজারের মাধ্যমে এটা সেভ ফাইল এসেছে, আমি সেভ দিলাম। এই যে আমার এখানে এটা ডাউনলোড শুরু হয়ে গেছে। এটাকে আপনি চাইলে এখান থেকে মাউসের রাইট বাটন প্রেস করে কপি লিংক ডাউনলোড দিয়ে এটাকে ক্লোজ করে দিয়ে আইডিএম এ অ্যাড ইউআরএল এ গিয়ে ইউআরএলটা পেস্ট করে দিতে পারেন, তাহলে আইডিএম দিয়ে শুরু হয়ে যাবে। 706 মেগাবাইটের ফাইল স্টার্ট। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার
আমার লাইন স্পিড হচ্ছে 1 Mbps, সেই হিসেবে 100 কিলোবাইট পার সেকেন্ড করে ডাউনলোড হচ্ছে এবং 1 ঘন্টা 50 মিনিটের মতো লাগবে প্রায়। সো এইভাবে আপনারা চাইলে টরেন্ট ফাইল ডাউনলোড করতে পারেন আইডিএম এর মাধ্যমে। আমি আরেকটি ফাইল দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে, অ্যাডোবি ফটোশপ লাইটরুম সিসি 6.5, এটার সাইজও 1 জিবির কম। এখান থেকে আমরা এই যে ডাউনলোড টরেন্ট উইথ ম্যাগনেট লিংক এটা কপি করব, দেন এখানে পেস্ট করব, এটা পেস্ট গো, এখানে ফ্রি ইউজার, আমি ফ্রি ইউজার হলে 1 জিবির বেশি বড় ফাইল ডাউনলোড করা যাবে না। এটাও এখানে ক্যাচিং হবে, এখানে দেখতে পাচ্ছেন অ্যাডেড ফাইল, অ্যাডেড টু কুয়েরি, এই যে এটা, এটাও ক্যাচিং এর জন্য কিছুটা সময় নেবে। এই যে ক্যাচিং শুরু হয়ে গেছে, এখন খুব দ্রুতই হয়ে যাবে, বেশি একটা সময় নেবে না, এখানে কিছুটা আপনাকে একটু ওয়েট করতে হবে ডাউনলোড লিংকটা জেনারেট হওয়ার জন্য। আচ্ছা, এটা জেনারেট হোক, অন দা আদার সাইড আপনারা চাইলে টরেন্টে যে ফাইল সমূহ ডাউনলোড অলরেডি দিয়ে দিয়েছেন, চাইলে সেই ফাইল সমূহকেও আপনারা আইডিএম এর মাধ্যমে ডাউনলোড করতে পারেন। আমি দেখাচ্ছি, এখানে আমার অনেকগুলো টরেন্ট ফাইল রয়েছে, এর মধ্যে 1 জিবি কম, এই যে লেক প্লাসিড 3, এটি 700 মেগাবাইট, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখান থেকে কপি ম্যাগনেট ইউআরএল মাউসের মাউস দিয়ে সিলেক্ট করে রাইট বাটন প্রেস করে কপি ম্যাগনেট ইউআরএল দিবেন, কপি ম্যাগনেট ইউআরএল দিয়ে তারপর ওই লিংকে পেস্ট করতে হবে। যাই হোক, আমাদের এই অ্যাডোবিটা নিচ্ছে, এটা একটু সময় নিচ্ছে আমাদের। আমাদের ক্যাচিং হয়ে যাচ্ছে, এটা ক্যাচিং কমপ্লিট হয়ে গেলেই আপনার ওখানে জিপ নামের একটা আইকন আসবে, ওখানে ক্লিক করলেই আপনার ব্রাউজারের মাধ্যমে ডাউনলোড শুরু হবে, অথবা আপনার ব্রাউজারে যদি আইডিএম কানেক্ট করা থাকে তাহলে সরাসরি আইডিএম দিয়ে আপনার ডাউনলোড স্টার্ট হবে। এই zbigz.com এই ওয়েবসাইটটি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেওয়া আছে, আপনারা চাইলে ওখান থেকে ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারেন। এখানে ক্যাচিং এর জন্য মাঝে মধ্যে একটু বেশি সময় লাগে, আপনার জাস্ট ক্যাচ এর জন্য ফেলে দিয়ে সর্বোচ্চ 5 মিনিট সময় লাগবে আপনাদের, যদি অনেক মোটামুটি বড় সাইজের ফাইল হয় বা টরেন্ট ইউজারকে খুঁজে পেতে একটু সময় হয়, কারণ টরেন্টের ফাইল তো কেউ না কেউ সিট করে। আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে এটা, 91.35%। আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাডোবি লাইটরুম সিসি 6.5 ফাইনাল, এটা জিপ আইকনটি চলে আসছে, আমি এখানে ক্লিক করব। তাহলে আমার কাছে আবার চাইবে আমি কি প্রিমিয়াম অ্যাকাউন্ট হোল্ডার নাকি ফ্রিতে আমি ইউজ করছি। আমি জিবিগজিটা ফ্রিতে ইউজ করছি, যেহেতু আমার ফাইল সাইজ লিমিট 1 জিবি পর্যন্ত, 1 জিবির কম বা 1 জিবি পর্যন্ত যেকোনো ফাইল আমি ডাউনলোড দিতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন ক্লিক করার সাথে সাথে আমার এখানে জিপিং এই বারটা লোড হচ্ছে, এটা কমপ্লিট হয়ে গেলেই আমার চাইবে, এই যে এখানে আমি ফ্রি ইউজার, আমি সেভ দিলাম, আমার ব্রাউজারের মাধ্যমে ওপেন হয়ে গেল। আপনারা চাইলে আবার আগের মতোই এটা আইডিএম এ অ্যাড ইউআরএল এ গিয়ে পেস্ট করলে আইডিএম দিয়ে শুরু হবে। সো এইভাবে আপনারা চাইলে জিবিগজি এর মাধ্যমে টরেন্টের যে কোনো ফাইল সমূহকে
আইডিএম এর মাধ্যমে একটা নির্দিষ্ট সময় ডাউনলোড করতে পারেন। তাহলে আর আপনাকে অপেক্ষা করতে হবে না যে টরেন্টের ফাইলটি কখন ডাউনলোড হবে বা সিডার আসবে কি আসবে না, আপনি আপনার নিজের নেট স্পিডের মাধ্যমেই সরাসরি ডাউনলোড করতে পারবেন। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। প্লিজ লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও টিউটোরিয়ালে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।